ইলিশ মাছের লেজ ভর্তা, এটা মোটামুটি আমরা সবাই পছন্দ করি, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের লেজ ভর্তা করে। এটা আমার কাছে ইলিশ মাছের লেজ ভর্তার থেকেও বেশি স্বাদের মনে হয়। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের লেজ ভর্তা। এটা আমি প্রায় তৈরি করে খাই আর এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো ফুল ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, রুই মাছের লেজ ভর্তা করার জন্য প্রথমে আমি যেটা করব, এখানে আমি একটা কড়াই প্যানে দেখুন আগে থেকে কিছুটা জল ফুটতে দিয়েছি। এবার ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম দুইটা রুই মাছের লেজ, আর দিয়ে দিলাম দুই টুকরো লেবু আর একটুখানি লবণ। এবার একটু নেড়ে চেড়ে দিব আর উল্টে পাল্টে আমি লেজ দুটাকে 8 থেকে 10 মিনিট জাল করে ফুটিয়ে নেব। আরেকটি কথা বন্ধুরা, এখানে আমি দু টুকরো লেবু দিয়ে দিলাম, কারণ অনেক সময় দেখবেন রুই মাছ রান্নার পরও কেমন একটা আঁচটা গন্ধ থেকে যায়, আবার দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছগুলো রান্নার পরও কিন্তু একটা গন্ধ হয়, খেতে ভালো লাগে না। তো আমি সবসময় মাছ রান্নার আগে লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখি অনেক সময়, তারপরে ধুয়ে রান্না করি। এতে মাছে কিন্তু কোনো রকম গন্ধ থাকে না। আর এই লেজ দুটো যেহেতু ফ্রিজে ছিল দীর্ঘদিন, তার জন্য আমি লেবু দিয়ে ফুটিয়ে নিলাম। তো এরই মাঝে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে আমি উপরে যে চামড়াটা এটা ফেলে দিব, তারপরে ভেজে নিব। তো বন্ধুরা, অফ ক্যামেরায় আমি মাছের লেজের চামড়াটা ফেলে দিয়েছি, এবার ভেজে নিব। তো তার জন্য আমি কড়াই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার নেড়ে চেড়ে আমি হলুদ লবণ তেলের সঙ্গে মিশিয়ে নিব, তারপরে আমি লেজ দুটো দিয়ে দেব। তো লেজ দুটো দেওয়ার পরে আমি চুলার হিট মাঝারিতে রেখে আস্তে আস্তে ভেজে নেব, ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এই তো আমি নিচের পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম, উল্টে উপরের পিঠটাও ভেজে নিচ্ছি। তো এরই মাঝে মাছের লেজ দুটো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি কড়াই প্যানে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেবো 1 কোয়া রসুন আর 4-5টা শুকনো মরিচ। তো রসুন আর শুকনো মরিচ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল, তারপরে আমি 1টা পাকা টমেটোর অর্ধেক দিয়ে দিলাম। তো পাকা টমেটোর অর্ধেককে আমি আবার 3 ভাগে ভাগ করে নিয়েছি, এবার এটাকেও একটু ভেজে নিচ্ছি দেখুন। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সব কিছু নামিয়ে ফেলেছি। এখন যেটা করব, ভর্তা মাখিয়ে নেওয়ার পালা। তো প্রথমে মাছগুলো আমি বেছে নিচ্ছি দেখুন, আর মাছের লেজ দুটো সিদ্ধ করে নেওয়ার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে, আর মাছের তেমন কাটাও নাই, যেহেতু রুই মাছের লেজে অত কাটা থাকে না ইলিশ মাছের মতো, তেমন বেছেও নেওয়ার ঝামেলা নাই, এইভাবে একটু আলতো করে বেছে নিলেই হয়ে যায়। তো মোটামুটি লেজগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে, একদম ঝরঝরা করে আমি বেছে নিয়েছি। এবার এই মাছগুলো পাশে রেখে দিব, তারপরে অন্য সব প্রসেসিং করে নিব। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, তারপরে লবণের মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। যেহেতু ভর্তা একটু ঝালঝালই ভালো লাগে খেতে, তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি এখানে সবগুলো শুকনো মরিচই দিয়ে দিলাম, তারপরে রসুনের কোটাও মরিচের মধ্যে মেখে নিলাম, তারপরে ভেজে রাখা টমেটোগুলো মরিচের সঙ্গে একটু মথে নিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেব, তো কুচনো পেঁয়াজ দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নেব। তবে এর মধ্যে কিন্তু আরও 2টা উপকরণ দিতে বাকি আছে। তো এই তো আমি 1টা উপকরণ দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে এই তো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল সবার শেষে। তো এই তো 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দেওয়ার পরে অত চাপ দিয়ে মিশাতে হবে না, আলতো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই তো তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের লেজ ভর্তা। তো এবার গরম গরম ভাতে পরিবেশন করার পালা। তো আশা করছি রেসিপিটি ভালোই লেগেছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আরও এরকম রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কি, ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন আরেকটা রেসিপিতে।